চিত্তরঞ্জন শহরে দিন দিন বেড়ে চলেছে অপরাধের সংখ্যা। এবার অপরাধের অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি 9:30 নাগাদ। এই ঘটনা প্রসঙ্গে কুণাল সিং জানান, শুক্রবার রাতের সময় চিত্তরঞ্জনের 31 নম্বর রাস্তায় কাদার মধ্যে একটি স্কর্পিও 4-চাকা গাড়ি ফেসে যায়। কুণাল সিং দেখতে পেয়ে তাদের সাহায্য করতে গেলে গাড়িতে বসে থাকা রাহুল সিং, শানু যাদব, মুকেশ যাদব ও পঙ্কজ কুমার মণ্ডল বলে 4 ব্যক্তি অকারণে তাকে গালাগালি করতে থাকেন এবং তাকে ধমকি দেওয়া হয় গুলি মেরে দেওয়ার। সেই সময় হঠাৎ করে পিছন থেকে পঙ্কজ কুমার মণ্ডল বন্দুক বের করে তার কানে ঠাসিয়ে দেয় এবং তার গলায় থাকা 3 ভরি সোনার চেনটি ছিনিয়ে নেয় এবং তাকে গুলি করে মেরে দেওয়ার চেষ্টা করে। সেই সময় পঙ্কজ কুমারের হাত থেকে বন্দুকটি কেড়ে প্রাণের ভয়ে চিত্তরঞ্জন থানায় এসে বন্দুকটি জমা করেন কুণাল সিং। স্থানীয়রা এই ঘটনা সম্পর্কে জানতে পারলে চিত্তরঞ্জন থানার সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পঙ্কজ কুমার মণ্ডলকে আটক করে চিত্তরঞ্জন পুলিশের হাতে তুলে দেয়। আজ কি হুয়া থা? রাহুল সিং কা গাড়ি থোড়া মোড় পে ফস গিয়া থা। হাম গয়ে ওয়াহাঁ পে তো ওয়াহাঁ পে হামকো হাতিয়ার নিকালা। রাহুল সিং ড্রাইভিং কর রহা থা। ই পঙ্কজ মণ্ডল অন্দর মে বৈঠা হুয়া থা। হাতিয়ার নিকালা হামকো বোলা কি বহিনচোদা তোরা গোলি মার দেবো। तो हम बोले कि गोली काहे मारिएगा भैया, हम क्या किए? तब सानू वहां पर आया, बोला हथियार लो, मारो इसको गोली। तब तक उसका जो हथियार बड़ा था वो मेरे ऊपर निकाला, तब ऐसे करके पकड़े और उसको खींच के छू लिया। आप कैसे बच के निकले वहां से? चित्रजन वहां से बच के रे भाई, यहाँ चेहरा में भी ऐसे करके बच के निकल गए। कैसे तबके गाड़ी मेरा दोस्त यार लोग था, उन लोग को हथियार दिए, गाड़ी नहीं किए, थाना बुलाए, हथियार दिए। हाँ अभी वो यही सब हुआ और क्या बोलेंगे? आरपीएफ के ऊपर आप लोगों का क्या भरोसा है? नहीं, हमको तो कोई भरोसा नहीं है, क्योंकि आरपीएफ का स्टाफ है और आरपीएफ को ऑलरेडी वो एसआई ना किसको हाथ छोड़ा, हमेशा बराबर वो टॉर्चर करते रहता। आरपीएफ स्टाफ उसके ऊपर कुछ केस नहीं करता। आप क्या चाहते हैं? हम न्याय चाहते हैं और क्या चाहते हैं। চিত্তরঞ্জন থেকে সৌমিত্র গঙ্গোপাধ্যায়, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ।